টিনের ছাউনি, টিনের বেড়া আর পাকা ফ্লোর, সাদামাটা স্নানের জায়গা। সে ১৯৮৩ সাল থেকে ৯৮ পর্যন্ত টানা ১৫ বছর এই বাড়িটিতে থেকেই বামপন্থী আন্দোলন জারি রেখেছিলেন। দীর্ঘ লড়াই আন্দোলনের পর ১৯৯৮ সালে হঠাৎই ভাগ্যের চাকা ঘুরে যায়। তিনি ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য মানিক সরকার থেকে হয়ে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। পূর্বসূরী দশরথ দেববর্মার স্থলাভিষিক্ত হন। সরকারি প্রোটোকলে ছেড়ে দিতে হল বনের তৈরি করে দেয়া পুরনো সেই বাড়ি। রয়ে গেল তার ব্যবহারে থালা, ঘটি, বাটি আর আলমারিটাও। এখনো রয়েছে সারি সারি বই সাজানো। শোবার খাটিয়া আর বসার চেয়ারটি এতদিন বদ্ধ ঘরে ধুলো ময়লায় যেন একাকার। নাতনি মাধুরা দাদুর আলমারির বইগুলি ঘেঁটে দেখছে। চলছে পরিষ্কারের কাজ, বলছে দাদু মানিক সরকার আসবে পুরনো এই বাড়িতে। শুনুন কি বলছে মাধুরা। When the house was made, I was very small, before my birth. But when I was small, I heard that my dadu, that is Manik Sarkar, and his mother used to stay here. Actually, the whole family used to stay here, and afterwards they shifted from the next building, from here to the next building. So now, do you want him to back here? Yes, obviously, we want him to stay with us. Like a family. So, have you spoken with him after the incident happened, that he's no more the same now? Yes, I went after the day after the election. We went there and we stayed for a few hours in his quarter. We spoke with them. He has left the quarter today. Yes, I got the news that he had left. I also went, but as it was later, I could not see him. Now, what is your wish? I want him to stay here with us, but he will act upon what the party says. 1998 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রায় দিন সাতেক এই বাড়িতে ছিলেন মানিক সরকার। তার মার্কস এঞ্জেলস সারণীর মুখ্যমন্ত্রীর সরকারি আবাস। সদর্মিনী পাঞ্চালী ভট্টাচার্যকে নিয়ে টানা ২০ বছর এই আবাসেই মুখ্যমন্ত্রীর ব্যস্তময় জীবনযাপন। সরকারি প্রোটোকলের মধ্যেও সপ্তাহে তিন দিন সোম, বুধ, শুক্র সকাল ৮:৩০ থেকে শুনতেন জনতার অভাব অভিযোগ। আজ হয়তো সবই অতীত হয়ে গেল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দশম উত্তরসূরি, নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য সরকারি আবাস ফাঁকা করে চলে আসলেন সস্ত্রী সিপিএম সদর দপ্তর দশরথ দেব ভবনে। নামিয়ে নেওয়া হল মুখ্যমন্ত্রীর
সরকারি আবাসের জাতীয় পতাকাটিও। অশ্রু সজল চোখে নিরাপত্তা রক্ষী থেকে সমস্ত ধরনের কর্মচারীরা এগিয়ে দিয়ে গেল তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে। দশরথদেব ভবনের একটি রুমে সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্যের সাথে একাকী বসে রইলেন। বড়ই হৃদয় বিদারক এই দৃশ্য। আজ 69 বছরের বৃদ্ধ লোকটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজ দলের হার মাথায় নিয়ে অবসর হয়ে গেলেন। বইয়ের পাতা উল্টিয়ে যেন পুরনো সেই স্মৃতি মন্থন করছেন। কথাও বললেন সাংবাদিকদের সাথে, বললেন, ভালো থেকো, এখন তোমাদের এগিয়ে যাওয়ার দিন। এদিকে মুখ্যমন্ত্রী মানিক সরকারের পুরনো বাড়ির পাশের স্বপন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর আর বেশি দিন থাকেননি এই বাড়িতে মানিক সরকার, যাওয়ার সময় এই বাড়িটি ফেলে চলে যান, তবে খুবই মাতৃভক্তি ছিল শ্রী সরকারের। উনি মানিক সরকার এখানে থাকতেন, ওনার মার সঙ্গে থাকতেন, মাকে নিয়ে। তিনি তো দীর্ঘদিন আছে ছোটবেলার থেকে, তিনি মানে অ্যাকচুয়ালি পাশের বাড়িতে উনি অনেক বছর ভাড়া ছিলেন। আস্তে আস্তে যারা জরুরি অবস্থার পরে যখন উনি চলে গেলেন, একবার লাস্ট অবধি এই বাড়িতেই ওনার মা অনেক মানে চাকরির সুবাদে অনেক কষ্ট করেই ব্যাংক থেকে লোন টোন করে এই বাড়িটা কিনছিল। তখন এই বাড়িতে তেমনি থাকলো এত বছর, থাকার পরে উনি আস্তে আস্তে এই রান হইলো। তারপরে উনি বিয়ে টিয়ে তো করতে চাইছিল, ওর মা অনেক মানে একটা বিয়ে করার খুব ইচ্ছা ছিল, এইভাবে বিয়ে করেছেন। করার পরে উনি তো বলছেন না, বাড়িটা আর রাখবো না, দিয়ে দাও কাউকে, আমি বাড়িতে থাকবো না, পার্টি বসে চলে যাবো। তো যাই হোক, মার কথা, মাকে খুব মাতৃভক্ত ছিলেন, মার কথা রেখে থাকার পর অনেক দিন ছিলেন। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি তো এই বাড়িতে থাকতে চেয়েছিলেন, কিন্তু সিকিউরিটির প্রশ্নে ওনাকে অটোমেটিকলি প্রোটোকল মেনে ওই বাড়িতে চলে যেতে হয়েছিল। তার দিন সাথে মধ্যে ছিল তো উনি ওনার ঘুমে ওনার তারপরে চলে গেছেন। এখন তারপরে উনি বাড়িতে চলে গেছে। এখন তো আপনারা তারপরে ইতিহাস তো জানেন। মানুষ হিসেবে তো আমার বলার অপেক্ষা রাখে না, বাড়ির কিপরব আছে সবাই জানে যে উনি কি ধরনের মানুষ ছিলেন। উনি খুব ছোটবেলা থেকে সবসময় খুব ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ, সবার সঙ্গে সব ব্যবহার করতেন, কোনো দলমত নেই সবার সঙ্গে। এদিকে মুখ্যমন্ত্রী সরকারি আবাস ছাড়ার আগেই তার ভাগ্নি নিজের বাড়িতে চলে আসার জন্য বলেছিলেন। মুখ্যমন্ত্রীর ভাগ্নির ভাষায়, বর্তমানে এই পরিত্যক্ত বাড়িটিতে থাকার অবস্থা নেই, তবে পরবর্তীকালে ঠিকঠাক করে এখানেই চলে আসতে বলবেন মামাকে। না, এই বাড়িটা তো অ্যাকচুয়ালি মা করেছেন, হ্যাঁ, মা সার্ভিস করতেন, মা এই বাড়িটা করেছেন। বাড়িটা আমরা এই বাড়িতে এসেছি, আমরা দীর্ঘদিনই পাড়াতেই ছিলাম, আমরা ভাড়া থাকতাম এই বাড়িতে। আমরা এসেছি 83-তে এই বাড়িটা করে এসেছি আর কি। আমরা ওই 83 থেকে 98-এ ও মিনিস্টার হওয়ার আগ পর্যন্ত তো ছিল। মিনিস্টার হওয়ার পরে তো প্রোটোকল অনুযায়ী কোয়ার্টারে চলে যেতে হয়েছে। মিনিস্টার হওয়ার পর মাসখানেক বা 15-20 দিন হবে, মাসখানেকও হবে না। ওই সিকিউরিটি গুটি থাকা টাকা একটু অসুবিধা, তো বাধ্য হয়ে কোয়ার্টারে যেতে হয়েছে। মাও নেই, মাও তো ওখানেই ছিলেন, তো এই যার জন্য থাকার মতন এখন খুব একটা অবস্থা নেই এটা। তার জন্য আমি বলেছিলাম যে চলে আয়, আমি ঘরটা করে দিই, বিল্ডিং করে দিই, আমি একতলা বিল্ডিং করে দিই। বলেছে আচ্ছা দেখা যাক করে।
এখন আপাতত গেছে আর কি, বাকি বিষয়ে দেখা যাবে। না বাড়িটা নাতনিকে ডোনেট করে দিয়েছে, আমার মেয়ে, আমাদের ভাই বোনের একটাই মেয়ে, আমার মেয়ে আর কি, ওই মেয়ের করেছে নাতনি, ওকে ডোনেট করে দিয়েছে। হ্যাঁ এখানে আসার জন্য আমি বলেছি, ওই আমি বলেছিলাম যে ঘরটা তো একটু ঠিক করতে হবে না, হঠাৎ করে তো ঘটনাগুলি হয়ে গেলো সব, এটা তো আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে, যে হঠাৎ করে হওয়াতে একটু ঠিকঠাক করে আসতে হবে, আসলে এটা ঠিকঠাক করে দেবো আর কি, একটু বলেছি আমি। হ্যাঁ এখন আপাতত পার্টি বেশি থাকবেন। আজ নবম মুখ্যমন্ত্রীর অবসান, সে 1998 সালের 11 মার্চ প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তৎকালীন রাজ্যপাল দেবানন্দ কোয়ারের পাঠ করানো বাক্যে। ভারত স্বাধীনতা লাভের ঠিক 2 বৎসর পরে অর্থাৎ 1949 সালের 22 জানুয়ারি বর্তমান উদয়পুর অর্থাৎ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে জন্মগ্রহণ করেন মানিক সরকার। ছাত্রবেলা থেকে বামপন্থী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। উল্লেখ্য 1964 সালের 31 অক্টোবর থেকে 7 নভেম্বর কলকাতা কমিউনিস্ট পার্টির সিপিআই ভেঙে গঠিত হল সিপিআইএম দল। তখন মানিক সরকারের ভরা যৌবন, সবেমাত্র বয়স 15-র যুবক। শুরু থেকেই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠন এসএফআইয়ের ছোট্ট মানিকই হয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজ উদয়পুরের মানিক সরকার উদয়পুরেরই যুবক বিপ্লব দেবের হাতে মুখ্যমন্ত্রিত্ব সঁপে দিলেন, দিলেন ত্রিপুরা রাজ্যের ভার।